এবার ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা প্রিয়তমা। হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার প্রচারণায় শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে ফেসবুকে একটি পোস্ট করেন এই সুপারস্টার। তিনি লিখেছেন, আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে আমি না। প্রিয়তমা দেখার আহ্বান জানান শাকিব খান। তিনি লিখেন, ভালোবাসার সব বাঁধ ভেঙে বিশ্বজুড়ে 152টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রিয়তমা উপভোগ করুন। ফেসবুকে শাকিব খান দর্শক আর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়তমা সিনেমার বিভিন্ন ডায়ালগ। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়া নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে, তুমি আমার প্রিয়তমা হবে। নাম্বার ওয়ান খেত এই নায়ক পোস্ট দেয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। এ পোস্ট নিয়েও নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। তবে কাকে উদ্দেশ্য করে ঢোল পেটানোর কথাগুলো বলেছেন এই সুপারস্টার, সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।